मणिपुर की जो घटना सामने आई है किसी भी सभ्य समाज के लिए ये शर्मसार करने वाली घटना है। अपना चोखे सामने এরকম দাউদ করে জ্বলতে থাকা হিংসার ঘটনা সামনে এসেছে, কিন্তু আপনি বুঝতে পারেননি যে ভারতেরই একটি রাজ্যে এই ধরনের ঘটনা ঘটছে। ইয়েস, মণিপুর। মণিপুর জ্বলছে। এখনো পর্যন্ত প্রায় 6000-এর উপর হিংসার ঘটনা ঘটেছে এবং তার সাথে সাথে 200 জনের উপর মানুষের মৃত্যু হয়েছে। বহু মানুষ এখনো পর্যন্ত নিখোঁজ, বহু ঘর বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কিন্তু যখন এই ভিডিওটি, এই ভাইরাল ভিডিওটি সামনে এলো যেখানে দুজন মহিলাকে বিবস্ত্র করে ধর্ষণের পর টানতে টানতে নিয়ে যাচ্ছে, তখন গোটা দেশ এটা দেখার পর সত্যি লজ্জিত। এবং গোটা দেশের কাছে ভারতের এমন একটা ছবি যখন তারা দেখছেন, ভারতের একটি রাজ্য মণিপুরে এরকম একটা ঘটনা ঘটেছে, তখন স্বাভাবিকভাবে একদিকে যেমন রয়েছে মানুষের মধ্যে দুঃখ, যন্ত্রণা এবং স্বাভাবিকভাবে এই ধরনের ঘটনার প্রতি তীব্র ক্ষোভ, সেখানে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে মণিপুরের এই ছবিটা কিন্তু আজকে নতুন নয়, বিগত 2 মাস ধরে এই ধরনের ঘটনা চলছে, প্রায় বলা যেতে পারে 3 মাস ধরে। কিন্তু এই ভিডিওটি যেটি 19 জুলাই সামনে এসছে, সেটি 19 জুলাই সামনে এলেও ঘটনাটি ঘটেছে 4 মে। তার মানে বুঝতে পারছেন প্রায় 2 মাস চলে যাওয়ার পর, আফটার 77 ডেজ, এরকম একটি ঘটনা সামনে আসার পর এই মুহূর্তে গোটা দেশ এই নিয়ে উত্তাল হয়ে উঠেছে। এতদিন মিডিয়া চুপচাপ বসেছিল, কেন এতদিন মিডিয়া চুপ করে বসেছিল আমরা কেউ জানি না, কিন্তু এই গোটা ঘটনাটি এখন স্বাভাবিকভাবে মানুষের নজরে চলে আসার পর এটা নিয়ে এখন চর্চা শুরু হয়েছে। And today, after seeing the viral video, all the legislature of the ruling BJP and the groups took a decision to condemn the heinous crime. এই মুহূর্তে যার বক্তব্য শুনলেন তিনি মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং। ওনার কথা শুনে মনে হচ্ছিল যে উনিও বিষয়টি খুব একটা ভালো করে জানেন না, কেন জানেন না আমরা জানি না। কিন্তু যে মণিপুরে গত এপ্রিল মাস থেকে এই ধরনের একের পর হিংসার ঘটনা ঘটে যাচ্ছে, তার একটা ভয়াবহ ছবি যতক্ষণ না পর্যন্ত সামনে এসছে, সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়ার কথা ভাবনা চিন্তা হয়নি। অ্যাকশন তো নেওয়া হয়েছিল, কিন্তু কোন পরিস্থিতিতে কেন এই ধরনের ঘটনা ঘটলো এই নিয়ে তীব্র নিন্দা শুরু হয়েছে। বলা হচ্ছে যে মণিপুরের থৈবল জেলাতে প্রায় 800 থেকে 1000 জনের একটি মব, যারা পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে যায় 5 জনকে, যাদের মধ্যে 2 জনকে খুন করা হয়েছে, অর্থাৎ যে 2 মহিলা তাদেরকে রেপ করে নগ্ন অবস্থায় ঘোরানো হয়েছে, তাদের মধ্যে একজনের বাবা এবং ভাইকে খুন করা হয়। তাদের উপর প্রথমে আক্রমণ করা হয় এবং সেই ঘটনায় তারা জঙ্গলের মধ্যে লুকিয়েছিল বলে জানা যাচ্ছে। পরে পুলিশ যখন তাদেরকে উদ্ধার করে নিয়ে যায়, ঠিক সেই সময় পুলিশের হাত থেকে ছিনিয়ে নিয়ে তাদেরকে ধর্ষণ করা হয়। প্রথমে বাবাকে খুন করা হয়, পরে ভাইকে খুন করা হয়। যদিও আরো 2 মহিলা ছিলেন যাদের সঙ্গে ঘটনা ঘটেনি, ওই মবের মধ্যে তাদের পরিচিত লোকজন থাকার ফলে তাদের 2 জনকে সরিয়ে নিয়ে যাওয়া হয় এমনটা বলা হচ্ছে। এই ঘটনার শিকার এবং ধর্ষিতারা সকলেই কুকি সম্প্রদায়ের বলেই জানা গিয়েছে, কিন্তু এই ঘটনার পেছনে কারা রয়েছে তা এখনো পর্যন্ত পুলিশ রিপোর্ট ছাড়া বলা মুশকিল। কিন্তু মণিপুরের ঠিক কি পরিস্থিতিটা, কি কেন এই ধরনের ঘটনা ঘটছে তা কি আপনারা জানেন? মণিপুরের এই ধরনের সমস্যার পেছনে ঠিক কি কারণ রয়েছে একটুখানি পেছনের দিকে চলে আসি। মণিপুরের এই ঘটনাকে কেন্দ্র করে মেরি কম বেশ কিছুদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে আবেদন জানিয়েছিলেন যে প্লিজ স্যার আমাদের স্টেটকে বাঁচান। মণিপুরের জনসংখ্যার মধ্যে 53% হচ্ছে মেইতি সম্প্রদায়, যারা স্বজাতি হিন্দু বলেই জানা যায়। মেইতিরা মূলত ইম্ফলের মধ্যেই সীমাবদ্ধ। এদের অভিযোগ যে এরা জমির অধিকার পাচ্ছেন না। গোটা মণিপুরের 10% জমি এদের অধিকারে রয়েছে, পার্বত্য এলাকায় এরা জমি কিনতে পারেন না। অন্যদিকে মণিপুরের তফসিলি উপজাতির মধ্যে অন্যতম কুকি এবং নাগা। নাগা আর কুকি মিলিয়ে 40% পপুলেশন রয়েছে মণিপুরে এবং এরা মূলত পার্বত্য এলাকায় থাকে। আর এই মেইতি সম্প্রদায় তাদের কিন্তু বক্তব্য যে তারা যেমন জমির অধিকার পাচ্ছেন না পাহাড়ি এলাকায়, এছাড়াও বাংলাদেশ এবং মায়ানমারের মতন দেশগুলো থেকে বাইরে থেকে লোকজন এসে যাচ্ছে এবং এক্ষেত্রে কুকি সম্প্রদায় সংখ্যাটা দিনের দিন বাড়ছে। মেইতিদের বক্তব্য তারা নিজেদের রাজ্যেই একটা সময় সংখ্যালঘুতে পরিণত হবেন এমনটা আশঙ্কা রয়েছে। 20 এপ্রিল 2023 মণিপুর হাইকোর্ট মণিপুর সরকারকে একটি পর্যবেক্ষণে বলে যে এই মেইতি সম্প্রদায়কে যদি তফসিলি উপজাতির সংরক্ষণ দেয়া যায় তা নিয়ে ভাবনা চিন্তা করুক সরকার, এবং এরপর থেকেই শুরু হয় সমস্যা। এরই পাশাপাশি বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছিল এবং সেই ঘটনাকে কেন্দ্র করেই মূলত 3টি সম্প্রদায়, যার মধ্যে রয়েছে মেইতি, নাগা এবং কুকি। নাগা এবং কুকি সম্প্রদায়ের বক্তব্য হচ্ছে মেইতিরা তারাও যদি এই ধরনের শিডিউল ট্রাইবস এর মর্যাদা পায় তাহলে তারা যে সুযোগ সুবিধাগুলো পেত কুকি এবং নাগারা
তারা তা থেকে বঞ্চিত হবে, কারণ মেইতিরা ইতিমধ্যেই তাদের যে ধরনের সুযোগ সুবিধা রয়েছে, তাদের বিধায়ক সংখ্যা অনেক বেশি রয়েছে, তারা বিভিন্ন সুযোগ সুবিধা পায়, সেগুলো পাওয়া সত্ত্বেও কেন তাদের এসটি স্বীকৃতি দেওয়া হবে, রিজার্ভেশন দেওয়া হবে? এবং এখান থেকে একটা সমস্যা ক্রিয়েট করে এবং কোর্টের এই পর্যবেক্ষণের পর আরো বিক্ষোভ শুরু হয়ে যায়। বিভিন্ন জায়গায় বিক্ষোভ প্রদর্শন, একের পর এক আগুন জ্বালিয়ে দেওয়া, এই ঘটনা কিন্তু চলছিল। 3rd of May অল ইন্ডিয়া ট্রাইবাল স্টুডেন্টস ইউনিয়ন অফ মণিপুরের পক্ষ থেকে একটি বিশাল র্যালি বের করা হয়, যেখানে প্রায় বলা হয় 60,000 মানুষ উপস্থিত ছিলেন, এবং এই র্যালিকে কেন্দ্র করেই কিন্তু উত্তেজনা ছড়িয়ে পড়ে। এবং এই ঘটনা ইতিমধ্যেই যে অভিযোগ একের পর এক উঠে আসছে, সেখানে মণিপুরের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার অভিযোগের আঙুল যে কেন গোটা পরিস্থিতি সামাল দেয়া গেল না। এক্ষেত্রে এন বীরেন সিং, তিনি কি সত্যিই দায়ী? এক্ষেত্রে শুধু এন বীরেন সিং, তাকেই কি দায়ী করা যেতে পারে? প্রথম প্রশ্ন উঠে আসছে যে এন বীরেন সিংকে কেন এত ঘটনার পরেও তাকে মুখ্যমন্ত্রী পদে আসীন করে রাখা হয়েছে। সেকেন্ড থিং হচ্ছে, 3rd of May দায়িত্ব নিয়েছিল কেন্দ্র, অর্থাৎ সিআরপিএফ মোতায়েন করা হয়েছিল, তাহলে কি কেন্দ্রেরও দায় বর্তায় না এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার ক্ষেত্রে? গোটা দেশের সামনে এই লজ্জাজনক ভিডিও উঠে আসার পর এখন প্রশ্ন উঠছে, এবং মুখ্যমন্ত্রী বলছেন যে তিনি কন্ডেম করছেন এই ধরনের ঘটনাকে, এবং তিনি বলছেন যে কোনো ধরনের বিষয় বরদাস্ত করা হবে না এই ধরনের অন্যায়কে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও, তিনিও কিন্তু জিরো টলারেন্স এর কথা বলেছেন। মেরা হৃদয় পীড়া সে ভরা হুয়া হ্যায়, ক্রোধ সে ভরা হুয়া হ্যায়। মণিপুর কি জো ঘটনা সামনে আই হ্যায়, কিসি ভি সভ্য সমাজ কে লিয়ে ये शर्मसार करने वाली घटना है। और मैं देशवासियों को विश्वास दिलाना चाहता हूं, किसी भी गुनहगार को बख्शा नहीं जाएगा। कानून अपनी पूरी शक्ति से, पूरी शक्ति से एक के बाद एक कदम उठाएगा। मणिपुर की इन बेटियों के साथ जो हुआ है, इसको कभी माफ नहीं किया जा सकता है। কিন্তু প্রশ্ন উঠছে যে 19 জুলাই কেন ভিডিওটি সামনে এলো, যেখানে বলা হচ্ছে যে ঘটনাটি ঘটেছে 4th of May এবং সেখানে জিরো এফআইআর দায়ের করা হয়েছিল, তা সত্ত্বেও পুলিশ কোনো ধরনের অভিযোগ নেয়নি এমনটা অভিযোগ। এবং এই ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করা হয়েছে, মূল অভিযুক্তকে, এবং সেখানে সংখ্যায় প্রচুর মবের মধ্যে যারা উপস্থিত ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো না এখনো পর্যন্ত, এই নিয়েও কিন্তু প্রশ্ন উঠছে। এই ভিডিওটি, যে ভিডিওটি নিয়ে এত শোরগোল, এই ভিডিওটি সামনে আসার পর যখন গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে, তখন এই ভিডিওটি নিয়েও কিন্তু সোশ্যাল মিডিয়া অ্যালার্ট করেছে কেন্দ্র সরকার, এবং টুইটারের বিরুদ্ধে ইতিমধ্যে পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে। তাই ভিডিওটি আমি বিস্তারিতভাবে আপনাদের দেখালাম না, যদিও ব্লার করে দেখাতাম তাও দেখালাম না, কারণ তাহলে ব্যবস্থা আমাদের বিরুদ্ধেও নেওয়া হতে পারে। কারণ বুঝতেই পারছেন, গোটা বিষয়টি এখন শুধুমাত্র সোশ্যাল ইস্যু নয়, গোটা বিষয়টি এখন পলিটিক্যাল হয়ে গিয়েছে। বাদল অধিবেশনের আগেই এইরকম একটি ঘটনা সামনে আসার পর স্বাভাবিকভাবে অস্বস্তিতে পড়েছে বিজেপি, এবং যেহেতু এই মুহূর্তে বিজেপি কেন্দ্রে রয়েছে এবং মণিপুরেও রয়েছে বিজেপি সরকার, স্বাভাবিকভাবেই বিভিন্ন রাজনৈতিক দল একের পর এক বিজেপিকে আক্রমণ করতে শুরু করেছে। রাজনৈতিক নেতারা কি করবেন, রাজনীতির কথা তারাই ভাববেন, কিন্তু এই ঘটনা সত্যিই গোটা দেশের কাছে একটা লজ্জা, যেখানে দুজন মহিলাকে বিভস্ত্র করে, গণধর্ষণ করে একটা মব তাদেরকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, এবং সেই ভিডিও ভাইরাল হওয়ার পর আপনি ভিডিও আটকাতেই পারেন, আপনারা ভিডিও আটকাতেই পারেন। হয়তো আপনারা মনে করেন যে এর ফলে আরো বেশি ক্ল্যাশেস হতে পারে, আরো বেশি সংঘর্ষের ঘটনা ঘটতে পারে, এটা একটা সিকিউরিটির বিষয়, কিন্তু প্রশ্নটা উল্টো দিক দিয়ে উঠতে পারে যে এতদিন ধরে এই ধরনের ঘটনা ঘটার পরও কেন আজকে একটা ভিডিও ভাইরাল হওয়ার পর সেখানে স্টেপ নিতে হচ্ছে। আর গোটা ভারতের মিডিয়া সম্পর্কে শুধু একটা কথাই বলার, যে তারা একদিন গোটা বিষয়টি নিয়ে চুপটি মেরেছিল। তাদের কাছে আরো অন্যান্য অনেক ইস্যু রয়েছে, কিন্তু মণিপুর বা নর্থ ইস্টের স্টেটগুলো নিয়ে সত্যি আমাদের কি মাথা ব্যথা রয়েছে, এই প্রশ্নটা আরো একবার সামনে উঠে আসে। আমি জানি যে এই ধরনের ঘটনা খুব সেন্সিটিভ একটি ইস্যু, এটা দেশের জন্য, গোটা জাতির জন্য একটা লজ্জার বিষয়। কিন্তু আরেকটা প্রশ্ন আমি ভিডিও শেষে ছেড়ে যেতে চাই, কোনো রাজনৈতিক বিষয় নয়, রাজনীতির ঊর্ধ্বে গিয়ে বলতে চাই যে যদি কোনো দেশের গভর্নমেন্ট চায় বা রাজ্যের গভর্নমেন্ট চায়, যতই সমস্যা থাকুক না কেন, তার কি সমাধান করা সম্ভব নয়? কাশ্মীরের মতন ঘটনায় যেখানে ফোর্সেস এর উপরই অ্যাটাক হচ্ছিল, সেখানে কাশ্মীরকে কিন্তু প্রোটেকশন দেওয়া গিয়েছে, 370 সেখান থেকে প্রত্যাহার করা সম্ভব হয়েছে, এবং কাশ্মীরে এখন কোনো সমস্যা নেই এমনটাই দাবি করা হয়। তাহলে কাশ্মীরের সমস্যা যদি সমাধান করা যেতে পারে, তাহলে এই ধরনের জনজাতিদের প্রবলেম সলভ করা যাচ্ছে না কেন, এই প্রশ্নটা কিন্তু এই ঘটনার পর আরও একবার উঠে আসছে। সমাজের লজ্জা যেমন একদিকে সামনে এলো, সমাজের লজ্জার পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। হতে পারে ঘটনাটি ভারতের ইন্টারনাল ইস্যু, কিন্তু এক্ষেত্রে বড় একটি সিকিউরিটি কনসার্ন রয়ে যাচ্ছে, কারণ ওই ভিকটিম মহিলারা অভিযোগ করেছেন যারা ওই মবে ছিলেন তাদের অনেকের হাতেই দেখা গিয়েছে AK-47, NSAS এবং SLR,
কোথা থেকে আসছে এই আগ্নেয়াস্ত্র? বাইরের কোনো রাষ্ট্র থেকে? বিশেষ করে পাকিস্তান এবং চীনের মতন দেশগুলো ভারতের ইন্টারনাল সিকিউরিটিতে বারবার আঘাত আনতে চাইছে, এটাও কিন্তু খুব সহজ বিষয় নয়। তাই মণিপুর কোনো সহজ ঘটনা নয় এবং এই মুহূর্তে কেন্দ্র কি স্টেপ নেবে সেটা সময়ের অপেক্ষা। এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আপনি শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করতে পারেন। যদিও সাবস্ক্রাইব আপনাদের জন্য ফ্রি, কিন্তু আমাদের অনেক উপকার হয়। থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিও। আপাতত জয় হিন্দ।